हेलो, अस्सलाम वालेकुम। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কুয়েতের করোনা পরিস্থিতিতে পেট্রোল পাম্প বলা যায় এক প্রকার ফাঁকা। বর্তমান করোনা পরিস্থিতি খুব ভয়াবহ, যার বদৌলতে কুয়েত সরকার সন্ধ্যা 7টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প, আলফা পেট্রোল পাম্প পুরোটাই এক প্রকারের ফাঁকা। দেখুন, বর্তমানে এই করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে সকলেই সাবধানতা অবলম্বন করছেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সাবধানতা অবলম্বন করবেন এবং বারবার হাত ধোবেন স্যানিটাইজার দিয়ে। যদি স্যানিটাইজার না থেকে থাকে, সেক্ষেত্রে সাবান অথবা অয়েল পাউডার এসব দিয়ে হাত ধৌত করবেন। হাত না ধুয়ে নাকে মুখে চোখে হাত লাগাবেন না। সকলেই সাবধান থাকবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সকলকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তোলন করবেন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।